চলমান সর্বাত্মক বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার, যার প্রজ্ঞাপন কাল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মাস্ক না পরলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে দ্বিতীয় দফার লকডাউনের পঞ্চম দিনও ছিল সাধারণ দিনের মতোই। শহরের রাস্তায় গণপরিবহন বাদে সব ধরনের যানবাহনের অবাধ চলাচল লক্ষ্য করা গেছে। যানজটের সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। পুলিশি তল্লাশিও ছিল না আগের মতো। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আবদুল্লাপুরের সকালবেলা চিত্র দেখে বোঝার উপায় নেই যে কঠোর লকডাউন চলছে। যানজট আর যানবাহনের চলাচলও ধীরে ধীরে, এর মাঝেও আছে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট, চলে নামে মাত্র তল্লাশি। রাজধানীর অন্যতম এলাকা রামপুরা বাড্ডা, সেখানেও একই চিত্র। সাধারণ দিনের মতোই চলাফেরা করছে মানুষ, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। অন্যদিনের তুলনায় গেল দুদিন জনসাধারণের চলাফেরা অনেকটা বেশি, বললেন দায়িত্বপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা। লোক বাইরে আমরা চেষ্টা করছি যাদের চেক করার বা চেক করতেছি, মুভমেন্ট পাস নিয়ে যাচ্ছে কিনা বা আইডি কার্ড নিয়ে যাদের প্রয়োজন আছে যাচ্ছে কিনা, এগুলো আমরা চেক ব্যাক করতেছি। প্রচুর লোক, মানে অনেকে বিনা কারণেও যাচ্ছে, অনেকে কারণেও যাচ্ছে, অনেকে শপিং এ যাচ্ছে, যার যেটা প্রয়োজন যাচ্ছে। চলতি লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি করে 5 মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, News 24, ঢাকা।